কৃত্রিম বুদ্ধিমত্তা এআইতে দ্রুত বৃদ্ধি এবং অগ্রগতি নিয়ে ভারত সরকারকে একটি নীতি গ্রহণের দাবি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। কেননা এই ক্ষেত্রে দেশে প্রযুক্তির বিকাশ ও প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ভারতের ডিজিটাল অর্থনীতি এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের গতিশক্তির সক্ষমতা হিসাবে কাজ করার সম্ভাবনা এআই এর রয়েছে। এআই এর সম্ভাব্যতা সর্বোত্তম ব্যবহার আমাদের 1.4 বিলিয়ন নাগরিকের কাছে ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগতকৃত এবং ইন্টারেক্টিভ নাগরিক কেন্দ্রিক পরিষেবাগুলোর আরও দক্ষ সরবরাহের দিকে পরিচালিত করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অ্যাক্সেলারেটিং ইন্ডিয়া অ্যাপটিমাইজ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই একটি জাতীয় কৌশল তৈরি করতে হবে। দেশে সামাজিক প্রভাবের জন্য অন্তর্ভুক্তি উদ্ভাবন এবং গ্রহণকে উৎসাহিত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত রূপান্তরমূলক প্রযুক্তিগুলিকে কাজে লাগানোর জন্য ব্যাপক প্রোগ্রাম এবং স্কিমগুলি বিকাশের প্রচেষ্টা করতে হবে। এই উদ্যোগগুলি সকলের জন্য দায়বদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিশ্চিত করে একটি শক্তিশালী বাস্তুতন্ত্রের বিকাশের মাধ্যমে ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরিতে বিশ্বব্যাপী নেতা হিসাবে ভারতের ক্ষমতাকে শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন শ্রীদেব। মধুরা, পিছলে এক সাল মে দুনিয়া ভর মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে জুড়ি টেকনোলজিস আর সম্বন্ধিত প্রণালিও কা তেজি সে বিস্তার হুয়া হ্যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মে ভারত মে ডিজিটাল অর্থব্যবস্থা আর ইনোভেশন পরিস্থিতিও কি তন্ত্র কে গতিশীল প্রবর্তক কে রূপ মে কার্য করনে কে লিয়ে বড়ি ক্ষমতা হ্যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ক্ষমতা কা অধিক সে অধিক দোহন হামারে 1.4 বিলিয়ন নাগরিকো কো ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্ম কে মাধ্যম সে ব্যক্তিগত আর ইন্টারেক্টিভ নাগরিক কেন্দ্রিত সেবাও কি অধিক কৌশল ডেলিভারি কা কারক বন সকতা হ্যায়। কেন্দ্র সরকার কো এক রাষ্ট্রীয় রণনীতি বানানি চাহিয়ে তাকি ভারত মে তেজি লানে কে লিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কা সমুচিত লাভ উঠায়া যা সকে। দেশ মে সামাজিক প্রভাব কে লিয়ে সমাবেশন আর ইনোভেশন কো বড়াবা দেনে কে লিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে সম্বন্ধিত পরিবর্তনকারী প্রৌদ্যোগিকীও কা লাভ উঠানে কে লিয়ে ব্যাপক কার্যক্রম ও যোজনা বানানে কে লিয়ে প্রয়াস কিয়া জানা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।